গ্যালারিতে সমর্থকদের এমন উল্লাসই জানান দিচ্ছে প্রিমিয়ার হকি লিগে আবারও ফিরছে দেশের হকি অঙ্গনের জনপ্রিয় ক্লাব উষা ক্রীড়াচক্র। সবশেষ 2016 সালে প্রিমিয়ার লিগ খেলেছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। এরপর ফেডারেশনের সঙ্গে মতের অমিল হওয়ায় 2018 সালে প্রিমিয়ার হকি লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে তারা। এই ঘটনার পরেই উষা ক্রীড়াচক্রকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়। এরপর 2021 সালে প্রিমিয়ার লিগ আয়োজিত হলেও সেই আসরে অংশগ্রহণ করেনি তারা। প্রিমিয়ার হকি লিগে আবারও ফিরতে মরিয়া ছিল উষা। তারই ধারাবাহিকতায় প্রথম বিভাগ হকিতে শক্তিশালী দল গঠন করে চারবারের চ্যাম্পিয়নরা। মাওলানা ভাসানী স্টেডিয়ামে ঢাকা ইউনাইটেডকে 7-1 গোলে উড়িয়ে দিয়েছে মামুনুর রশিদের শিষ্যরা। তাতেই এক ম্যাচ হাতে রেখে আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপাজয়ী ক্লাবটি। তবে নিয়ম মেনে আবারও প্রিমিয়ার লিগে ফিরেছে উষা ক্রীড়াচক্র। প্রিমিয়ার লিগে উষার ফেরা দেশের হকিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশ্বাস ক্লাবটির সাধারণ সম্পাদকের। উষার এই প্রিমিয়ারশিপ খেলার মাধ্যমে বাংলাদেশের ঘরোয়া হকির কম্পিটিশন বাড়বে এবং ঘরোয়া হকির কম্পিটিশন বাড়লে অটোমেটিকলি আমরা আন্তর্জাতিক হকিতেও আমরা কিছু বেনিফিট আমরা পাবো। মান অভিমান আছে বা যে কারণে হয়েছে, শুরুটা যেহেতু একটা সিস্টেমের মাধ্যমে হয়ে আসছে এটা যেন সবসময় বজায় থাকে, আমি এটাই আশা করবো আমরা। ক্লাবের এমন জয়ে উচ্ছ্বাসিত কোচ ও খেলোয়াড়রাও। লিগ যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকে আমাদের একটা চ্যালেঞ্জের মতো ছিল, যে দুই তিনটা টিম অনেক ভালো ছিল, তাদের বিট করা খুব চ্যালেঞ্জিং ছিল। কিন্তু মনে করেন যে স্কোর তা আর্লি বের হয়ে যাওয়ার জন্য আমরা হয়তো জয়টা নিশ্চিত করতে পারছি তাড়াতাড়ি। আমাদের এই জার্নিটা আসলেই অনেক চ্যালেঞ্জিং ছিল আর আমরা আজকে চ্যাম্পিয়ন হতে পেরে সত্যি অনেক আনন্দিত। আজকে ম্যাচে যদি হেরে যেতাম কিন্তু আমরা কিন্তু আউট অফ রেস, তাহলে কোনোভাবেই সুযোগ ছিল না। তো এটা কিন্তু বড় চ্যালেঞ্জ ছিল এবং চ্যালেঞ্জ যেহেতু আমি উতরে গেছি আমার অবশ্যই ভালো লাগতেছে এবং মানে আমারও একটা দায়বদ্ধতা ছিল উষার প্রতি, যে উষা এত বড় একটা দায়িত্ব দিয়েছে সেটাকে মানে ইয়ে করা এটা অবশ্যই চ্যালেঞ্জ ছিল। প্রিমিয়ার লিগে ফিরেই চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ক্লাব কর্মকর্তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।